দিকে দিকে উঠছে শুধুই জয়ের পতাকা। উঠছে শুধুই সবুজ আবির। চারিদিকে জয় জয়কার তৃণমূল কংগ্রেসের। রবিবারে আর ছুটি নামে রইল না। উপনির্বাচনের ফলাফল নিয়ে সকাল থেকেই উত্তেজিত ছিল আম জনতা। যদিও এক প্রকার নিশ্চিত ছিলেন সকলেই, জয় হবে মুখ্যমন্ত্রীরই। তবে ব্যবধান যে প্রায় 60,000 ভোটের হবে তা হয়তো প্রত্যাশিত ছিল না। বিজেপির কটাক্ষকে নস্যাৎ করে ভবানীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে সেই উল্লাসের ছবি ধরা পড়ল আরোহী নিউজের ক্যামেরায়। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই কালীঘাট থেকে ভবানীপুরে দলীয় কর্মীদের নিয়ে আবির খেলায় মেতে উঠেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মুখ্যমন্ত্রী জয় হবে জেনেই সকাল থেকেই বেশ খোশ মেজাজে ছিলেন তিনি। তামিল গানের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করেছেন তিনি। তৃণমূল নেত্রী জয়গান গাইতে গাইতেই বিজেপিকে এক হাত নিলেন তিনি। অন্যদিকে ভবানীপুর চত্বরে মিষ্টিমুখ করে উদ্যম নাচে মেতেছেন দলীয় কর্মী সমর্থকেরা। পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই ভাগিদার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।